আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে সাংবাদিক বৈঠকের মাধ্যমে। আপনারা জানেন যে আমাদের সরকার দিল্লিতে গঠিত হওয়ার পর থেকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশে যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার উপর জোর দিয়েছে এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে। আগে আমরা শুনতাম লুকিস্ট পলিসি, এখন সেই লুকিস্ট পলিসিকে অ্যাক্টিস্ট পলিসিতে পরিবর্তন করা হয়েছে। শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী এবং কাজ করে কেন্দ্রীয় সরকারের যে ভাবধারা বা চিন্তাধারা, যে বিভিন্ন স্কিম উন্নয়নমূলক, সেগুলোকে বাস্তবায়িত করা। আমাদের সরকার গঠিত হওয়ার পরে রাজ্যে 2018 সালের পর থেকে মোদিজি বলেছেন যে হীরা মডেল। এই হীরা মডেল মানে হাইওয়েজ, ইন্টারনেট ওয়েজ, রেলওয়েজ এবং এয়ারওয়েজ। কারণ উন্নত রাজ্য গড়তে গেলে, উন্নত ত্রিপুরা গড়তে গেলে যে জিনিসগুলো সব থেকে বেশি প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এবং এই যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধশালী করতে, শক্তিশালী করতে হীরা মডেলের উনি ডাক দিয়েছেন। এবং আজকে ত্রিপুরা রাজ্যে এই হীরা মডেলের উপর দাঁড়িয়ে যোগাযোগ ব্যবস্থার একটা প্রভূত উন্নতি সেখানে আমরা সাধন করতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদকে পুঁজি করে। তারই একটা নতুন সংযোজন আমরা দাবি করেছিলাম সরকার গঠিত হওয়ার পর থেকে, যে আগরতলা থেকে রেল যোগাযোগ দেওঘর পর্যন্ত করতে হবে। আপনারা জানেন যে আগরতলা থেকে দেওঘর এক্সপ্রেস চালু করা হয়েছে, অনেক আগেই সেটা হয়েছে। গত কয়েক মাস আগে দিল্লিতে গিয়ে আমি পরিবহন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর ব্যক্তিগতভাবে এবং পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত সেখানে ট্রেন চালু করার বন্দোবস্ত বা ব্যবস্থাপনা গ্রহণ করার আহ্বান, আমরা আবেদন আমরা জানিয়েছি। কাকে? মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে বলেছেন, প্রধানমন্ত্রীকে বলেছেন এবং রেলমন্ত্রীকে বলেছেন। আপনারা জানলে খুশি হবেন যে দুর্গা গতকাল ওনার দপ্তর থেকে, আমাদের দপ্তরে এবং আমাকে ব্যক্তিগতভাবে যে সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে দপ্তরে যে লোকমান্য তিলক কামাখ্যা উইকলি এক্সপ্রেস, যা মুম্বাই থেকে আগরতলা পর্যন্ত সরাসরি চলবে সপ্তাহে একদিন, এই লোকমান্য তিলক কামাখ্যা উইকলি এক্সপ্রেস ট্রেন আগরতলা পর্যন্ত আসবে এবং স্টপেজ থাকবে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গুয়াহাটি, আগরতলার মাঝামাঝি জায়গায় আম্বাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, বোজাই এবং চাপারমুখ স্টেশন। এগুলো প্রত্যেকটা স্টেশন আমাদের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এই ট্রেন আগরতলা স্টেশন থেকে প্রতি থার্সডেতে, অর্থাৎ প্রতি বৃহস্পতিবারে সকাল 6টায় ছাড়বে এবং লোকমান্য তিলক স্টেশন মুম্বাই শনিবারে পৌঁছবে 4:15। টোটাল সময় লাগবে 55 ঘন্টা, অর্থাৎ 2 দিন 7 ঘন্টা। আগরতলা থেকে মুম্বাই লোকমান্য তিলক স্টেশন এবং মুম্বাই থেকে আগরতলা, এটা প্রতি বৃহস্পতিবারে সকাল 6টায় ছাড়বে আগরতলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং মুম্বাই পৌঁছানোর পর সেম ট্রেন আবার আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। সেটা হবে শনি সানডেতে,
প্রতি সানডেতে, অর্থাৎ যাবে আগরতলা থেকে, আসবে মুম্বাই থেকে, সময় লাগবে 2 ঘন্টা, দুদিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা টোটাল। এবং সেই ট্রেনের যে নাম্বার হবে সেটা হবে, যেটা যাবে তার নাম্বার হবে 12519, যেটা আসবে 12520, অর্থাৎ 12519 সেটা যাওয়ার, 12520 সেটা হলে আসবে মুম্বাই থেকে। এই দুটো নাম্বারের ট্রেন, একই ট্রেন, যাওয়ার একটা নাম্বার, আসার একটা নাম্বার, এই ট্রেনগুলো আসবে। এটা আমাদের রাজ্যে, আপনারা জানেন যে বর্তমানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যোগাযোগ ব্যবস্থা একটা বিশাল উন্নতি আমাদের রাজ্যেও সেখানে আনার জন্য সহযোগিতা করেছে। এবং তারই একটা নতুন সংযোজন আমাদের এই আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত লোকমান্য তিলক স্টেশন যে এক্সপ্রেস নতুন ঘোষণা করা হয়েছে, সুপারফাস্ট ট্রেন, তারই একটা নতুন সংযোজন। তার আগে আপনারা জানেন যে সাব্রুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সেখানে যুক্ত করা হয়েছে। দীর্ঘদিনে দক্ষিণ জেলার মানুষের একটা দাবি ছিল ট্রেনের কিছু কোচের বৃদ্ধি করার জন্য। রেল দপ্তর কোচের বৃদ্ধি না করে আরেকটা নতুন ডেমো ট্রেন সেখানে সংযোজন করেছেন সাব্রুম। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।